নিজের জুতো এক হাতে নিয়ে অন্য হাতে ধুতির খুঁট হাঁটুর উপর তুলে ঘর থেকে বেরিয়ে আসছেন এক বয়স্ক ব্যক্তি। কারণ তার ঘরের উঠোন থেকে শুরু করে সামনের রাস্তা জলমগ্ন। ঘূর্ণিঝড় ডানা কলকাতায় সেরকম প্রভাব ফেলতে না পারলেও ছাপ রেখে গিয়েছে প্রবল বর্ষণের মাধ্যমে। শুক্রবার সকাল থেকেই তাই কলকাতার আকাশ ঘন কালো মেঘে ঢেকেছিল। সারাদিন অবিরাম বর্ষণে তিলোত্তম কলকাতার একটা বড় অংশ জলের তলায় চলে যায়। প্রথমে যে ব্যক্তির উল্লেখ করা হলো তিনি আর কেউ নন, দমদম লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ সৌগত রায়। তিনি তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা এবং সাংসদ, সংসদীয় রাজনীতিতে অতি পরিচিত নাম। তার বাড়ি দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স এলাকায়। এই অঞ্চলে জল জমার সমস্যা দীর্ঘদিনের, ফলে শুক্রবারও প্রবল বর্ষণের পর হাঁটু জল জমে যায় লেক গার্ডেন্সের বিস্তীর্ণ এলাকায়। সাংসদ সৌগত রায়ের বাড়িতেও জল ঢুকে যায় স্বভাবতই। বিরক্ত সাংসদ বললেন, জানি না কেন জল জমে, তবে এই এলাকায় বরাবরই জল জমে। জানি না, আমার কাউন্সিলর বললো যে আনোয়ার শাহ রোডে নাকি বক্স ড্রেনের কাজ হচ্ছে, সেই জন্য আমাদের রাস্তায় বরাবরই জল বেশি জল। এখন কোথায় যাচ্ছেন? এখন যাবো বিরাটি। রাজ্যের শাসক দলের দাপুটে সাংসদ সৌগত রায়কে এদিন যথেষ্টই বিরক্ত দেখিয়েছে। বিশেষ করে সাংবাদিকদের প্রশ্নের সামনে তাকে আমতামতা করতেও শোনা গেল। তবে তিনি স্বীকার করে নেন, তার বাড়ির এলাকা বরাবরই জল জমে যায় বৃষ্টি হলে। তবে যদি সময়টা সামান্য পিছিয়ে নেওয়া যায়, গত মে মাসে এই সৌগত রায়কেই সেবার দেখা গিয়েছিল অন্য ভূমিকায়। আপনাদের হয়তো মনে আছে, 2024 লোকসভা ভোটের ঠিক আগেই বাংলার দিকে ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় রেমাল। তাতে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। সেই সময় রাজনৈতিক দলগুলি এবং ভোট প্রার্থীরা প্রচারও করেছিলেন জোর কদমে। ঘূর্ণিঝড় রেমালের পর দমদমের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল। অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছিল, জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল। সে সময় দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ভোট প্রচার ছেড়ে ছুটে বেরিয়েছিলেন দমদম পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। বিটি রোড সংলগ্ন অলিগলিতে বাঁশ হাতে দেখা গিয়েছিল তাকে। সৌগত রায় বাঁশ হাতে ড্রেনের মুখ খুঁচিয়ে জল বের করে পথ করার চেষ্টা করেছিলেন। আবার কখনো তাকে দেখা গিয়েছিল জেসিবি স্টিয়ারিং এর উঠে বসেছেন। রাস্তায় ভেঙে পড়া গাছ এবং একটি কারখানার চিমনি তিনি জেসিবির সাহায্যে সরানোর চেষ্টা করেছেন। জেসিবির সিটে তার পাশেই বসেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন, ফলে ভোট প্রচারে নেমে বর্ষিয়ান তৃণমূল নেতা কতই না রঙ্গ করেছিলেন লোকসভা ভোটের আগে। কিন্তু এবার ঘূর্ণিঝড়ে কলকাতায় একটি গাছ বা লাইট পোস্ট ভেঙে পড়েনি, তবুও একটানা বৃষ্টিতে রাস্তায় রাস্তায় জল জমে যায়। জানে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন প্রবীণ সাংসদ সৌগত রায়। তিনি বলেন, সকাল থেকেই বাড়িতে আটকে ছিলেন, কিন্তু জরুরি কাজ থাকায় তাকে জল ডিঙিয়েই বেরোতে হচ্ছে। তো আপনি জল ডিঙিয়ে প্রোগ্রামে যাচ্ছেন? হ্যাঁ, প্রোগ্রামে তো যেতেই হবে। সকাল থেকে বাড়ির সামনে জল জমে গেছে, প্রায় ভিতরে ঢুকে গেছে, কিন্তু তার মধ্যেই বেরোচ্ছি, সকালটা বেরোয়নি, এখন বেরোচ্ছি। সাংসদ সৌগত রায় যদিও কলকাতা পুরসভাকে সরাসরি দায়ী করেননি, কিন্তু তিনি প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেছেন। বুঝিয়ে দিয়েছেন, কলকাতায় সামান্য বৃষ্টি হলেই লেক গার্ডেন্সে জল জমে যায়, আর এটা দীর্ঘদিনের রোগ, সেটাও অকপটে স্বীকার করেছেন প্রবীণ সাংসদ। এ বিষয়ে প্রশ্ন করা হলে কলকাতার মেয়র পাল্টে বলেন, সৌগত রায়ের বাবা যখন ওই এলাকায় বাড়ি তৈরি করেছিলেন সেই সময় থেকেই সেখানে জল জমে। তবে এবার বালিগঞ্জ পাম্পিং স্টেশন সমস্যার কারণে বন্ধ রাখতে হয়েছিল, তাই জল জমে গিয়েছে। সৌগতদার আজকে না, সৌগতদার যখন বাড়িটা করেছিলেন ওনার বাবা, তখন থেকে ওখানে জল জমত, হঠাৎ করে জল জমেনি, তখন থেকে জল জমত। কিন্তু আমি তো বলছি যে বালিগঞ্জ পাম্পিং স্টেশন আমরা চালাতে পারিনি, তার কারণ হচ্ছে যে ওখানে সারচার্জ হয়ে গেছিলো ক্যানালটা। তা আমরা যদি আবার জল চালাতাম তাহলে পাম্পিং স্টেশনের ভেতরটা ডুবে যেত, সেই জন্য 6 ইঞ্চি গ্যাপ ছিল, আমরা পাম্পিং স্টেশনগুলো বন্ধ রেখেছিলাম। এখন ভাটার সময় আবার কানালের জলটা নেবেছে, আমরা চালিয়েছি, 2-3 ঘন্টার মধ্যে কমে যাবে। শহর কলকাতায় জল জমার ইতিহাস অতি প্রাচীন। যদিও তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, সাংসদ, বিধায়করা বরাবরই দাবি করে আসছেন তাদের আমলে কলকাতা অনেকটাই উন্নত হয়েছে, এখন জল জমারও সমস্যা নেই। কিন্তু ঘূর্ণিঝড় জানা পরবর্তী বৃষ্টিপাতেই সেই দাবি নস্যাৎ হয়ে গেল, এমনকি সাংসদের বাড়ির ভিতরেও ঢুকে গেল জল। ফলে বোঝাই যাচ্ছে কলকাতার পরিস্থিতি বিগত 13 বছরে খুব একটা উন্নতি হয়নি।